পর্যাত্রী নয় বিয়েতে আমন্ত্রিত সত্যি গৃহিণীরা। ছোট থেকে বিয়ে যেন ছিল স্বপ্নের সমান, তাই আস্তে আস্তে টাকাও জমিয়েছিলেন। সারহা কামিন্স এর প্রস্তুতির জন্য খুবই খুশি ছিলেন, তবে কোথাও যেন সাথ ছিল বিবেক। সারা তার বিয়ের বিষয়টিকে নিয়ে খুশি থাকলেও মনে মনে আশ্রয়হীনদের জন্য ছিল ভালোবাসা, তাই সে তার 2 বছর ধরে জমানো টাকা বিয়ের বদলে বিলাসবহুল এক অনুষ্ঠানে খরচ করলেন। তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল গৃহহীন মানুষ। বছর 25 এর সারহা প্রায় $30,000 খরচ করলেন তার রিসেপশনে। একটি বেসরকারি ফার্মেসিতে কর্মরত থেকে দিন রাত কাজ করে টাকা জমিয়েছিলেন শুধু তার বিয়ের অনুষ্ঠানের জন্য। কিন্তু পরে সে এই বিবাহ প্রস্তুতি থেকে বিরতি নেয়, কারণ সারহা মনে করেছিলেন তার এই বিপুল অর্থ ব্যয় করার পেছনে কোনো কারণ থাকা উচিত। তার মতে খরচ করা অর্থ সে তার ফেরত পাবে না, তাই সিদ্ধান্ত বদলে ফেলে সারহা। এক সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে টাকাটা খরচ করার সিদ্ধান্ত নেয় সে, যেখানে গৃহহীন মানুষদের আমন্ত্রণের দ্বারা সম্পূর্ণ হয় অনুষ্ঠানটা। সাজসজ্জার মধ্যে সারহা তার রিসেপশনটি সম্পন্ন করে। ছোট থেকে বিবাহ প্রস্তুতির বিষয়টি ছিল তার কাছে স্বপ্নের মতো, তাই বিগত 2 বছর ধরে সে তার আয়ের সব অর্থই জমিয়েছে এই বিলাসবহুল বিবাহের জন্য। কার্মেলের রিটস চার্লসে প্রায় 170 শরণার্থীদের নিয়ে সম্পন্ন হয় তার আয়োজিত অনুষ্ঠানটি। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।